ধর্মের সৌন্দর্য কিসে? আমি যতটুকু জানি, ধর্মের সৌন্দর্য মানুষের ব্যবহার এবং ভালোবাসায়। এভাবে আপনার ব্যবহার যদি খারাপ হয়, সেই জিনিস কিন্তু কোনো সময় ভালো হতে পারে না। যেন ব্যবহার যদি সুন্দর হয়, সেই জিনিসও কিন্তু সুন্দর হয়ে যাবে। এজন্য আমি মনে করি ধর্মের সৌন্দর্য মানুষের ব্যবহারে এবং ভালোবাসায়। এটা হাদিস বলে আপনারা হয়তো বলা বুঝবেন, ইবাদতের চেয়েও বেশি মূল্য দিয়েছেন নবী মানুষের ব্যবহারের। মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন মহিলার নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু পড়ে, কিন্তু তার ব্যবহার খারাপ। নবী বলেন সে ব্যক্তি জাহান্নামী। এবং আরেকজন বলতেছে যে সে শুধু নামাজ করে, অল্প ইবাদত করে, কিন্তু তার ব্যবহার ভালো, তার মুখ দ্বারা কেউ কষ্ট না পায় না। নবী বলতেছে যে সেই মহিলা জান্নাতি। এর দ্বারা এটাই বোঝা যায় যে ইবাদতের চেয়েও কিন্তু এই জায়গায় দেখুন, নামাজ রোজা পড়ে কিন্তু তার ব্যবহার খারাপ, তাহলে ইবাদতের চেয়েও কিন্তু ব্যবহারের মূল্য বেশি দিল। এখন আমরা ব্যবহার সুন্দর করব, তবেই ধর্মের সৌন্দর্য ফুটে উঠবে আশা করি। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।